একটা কথা মনে রাখতে হবে, ছোট বাচ্চাদের ওষুধ হচ্ছে মিঠা আর বয়স্কদের ওষুধ হচ্ছে তিতা। কারণ আগে চোখে দেখে, সেই চোখে মনের মধ্যে একটা মেসেজ পাঠায়, মেসেজ পাঠানোর পরে বলে যে এই মানুষটা সুন্দর আছে, তুই কাছে যা। তখন কাছে যায়, কাছে যাওয়ার পরে তখন মাইন্ডে তাকে বলে, নফসে আম্মারা তাকে বলে, তুই তার সাথে একটু কথা বল। তখন কথা বলে, তার কথা শুনে কান দিয়ে ঢুকে ভালো লাগে। তখন বলে যে কিছুক্ষণ সময় তার সাথে বস। বসে, বসার পরে বলে যে এভাবে বসে থাকলে চলবে, একটু হাত ধর, ভালোবাসা বাড়বে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তখন হাত বাড়ায়, তখন সে তাকে ধরে, হাতের জানা দেখলে, চোখের জানা, তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করলে এটা কানের জানা, যদি তার দিকে হেঁটে যায় এটা পায়ের জানা, একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে লাস্টে এসে লজ্জাস্থান সেই জেনাকে বাস্তবায়ন করে। কিন্তু এর আগে যার প্রতিটা মুভমেন্ট জেনা হয়েছে, এখন আপনারা সবাই বলেন তো দেখি, কোনো ছেলে কোনো পোলা মাইয়া যদি বলে আমার কোনো মাইন্ড নাই, আমি এমনি হাত ধরেছি, আমার বোনের হাত যেভাবে ধরি সেভাবে ধরেছি, আমার বা আমি যেভাবে কোনো মাইন্ড ছাড়া কথা বলেছি, আমার মনের মধ্যে কোনো খারাপই নেই, এমনি তার সাথে এমনি কথা বলেছি, তার কথা শুনেছি, মাইন্ড নেই বললে কি আল্লাহ ছেড়ে দিবে? রসুল বলেছেন তার সাথে কথা বললে এটা জেনা হয়, তার দিকে তাকালে এটা চুকির জেনা হয়, তাকে ধরলে এটা হাতের জেনা হয়, তার দিকে হেঁটে গেলে এটা পায়ের জেনা হয়। আর আপনি বলতেছেন কি আমার কোনো মাইন্ড নেই, তাহলে বোঝা গেল আপনি রসুল থেকে নিজেকে বেশি বড় বুজুর্গ মনে করতেছেন। একটু নাউজুবিল্লাহর আওয়াজ জোরে দেন। আল্লাহ রসুল বলছেন লজ্জাস্থানের কাজ করার আগে চোখে কাজ করে, কানে কাজ করে, মুখে কাজ করে, হাতে কাজ করে, পায়ে কাজ করে, আর আপনি বলতেছেন আমার কোনো মাইন্ড নাই, তাহলে বোঝা গেল আপনার বিশ্বাস হলো আমার নবী যা বলেছেন ভুল বলেছেন। একটু জোরে বলুন, রসুলের কথাকে যারা ভুল প্রমাণ করে, যারা বলে আমার কোনো মাইন্ড নাই, মোল্লা মৌলবীরা বেশি মাইন্ড করে, হুজুররা বেশি ফতোয়া দেয়, যেখানে সেখানে ফতোয়া দেয়, আমি একটু বসছি আর কি, কথা বলেছি আর কি, প্রেম করেছি আর কি, বিয়ে করার জন্য পরিচিত হতে হবে না, একটু ভাব বিনিময় করতে হবে না, এই কথা যারা বলে একটু জোরে বলুন, তারা কি রসুলের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাবার্তা যেহেতু একটু মজাদার না হওয়ার কারণে আপনাদের মনে মনে চিন্তা হতে পারে, হুজুরে রস দিয়ে কথা বলে না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ছোট বাচ্চাদের ওষুধ হচ্ছে মিঠা আর বয়স্কদের ওষুধ হচ্ছে তিতা। ওয়াজ কখনো, চুপ থাকেন প্লিজ প্লিজ, ওয়াজ কখনো মিঠা হয় না, বলে না ওয়াজ কখনো কি হয় না, মিঠা হয় না, ওয়াজ হচ্ছে ঔষধ, এটা জোর করে খাইতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, আল্লাহ সাফি আল্লাহ কাফি। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কি খারাপ লাগতেছে? ইমানদার হলে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুক। ছোট্ট একটা ঘটনা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের, তার আগে যেহেতু নামাজের কথা বলা হচ্ছে, নামাজ হচ্ছে সমস্ত কিছুর ঔষধ, আল্লাহ কোরআনে কি বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ এবং নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো আল্লাহ যেহেতু বলেছেন অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে নামাজ, কথাটা যেহেতু আল্লাহর, এখন আপনি যদি বলেন নামাজ পড়লে কি হবে না হবে, এখন আপনি আল্লাহর বিরুদ্ধে বলছেন, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে বলছেন। একটু সবাই জোরে বলুন, ব্রিটিশ আইন পরিবর্তন হতে পারে, বাংলাদেশের প্রণীত আইন পরিবর্তন হতে পারে, আওয়ামী লীগের আইন আমলের আইন 72 সংবিধান এটা পরবর্তীতে এসে অকার্যকর হতে পারে, অথবা পরবর্তীতে বিএনপি যে সংবিধানের ধারা সংযোজন করেছে এটা অকার্যকর হতে পারে, এখনো যে নতুন নতুন ধারা উপধারা সৃষ্টি করা হচ্ছে, যে কোনো সময় এটা পরিবর্তন পরিবর্ধন করার দরকার হতে পারে। একবার চিৎকার করে গহিরার মানুষ ঈমান ইজ্জত বানিয়ে বলেন, আল্লাহর আইন আল্লাহর প্রেসক্রিপশন, আল্লাহর যেই মানুষকে ব্যবস্থাপত্র ঔষধের প্রেসক্রিপশন দিয়েছে, একটু সবাই জোরে বলুন, আল্লাহর আইন কখনো পরিবর্তন হতে পারে? না। আওয়াজ করে বলেন পারে? না। তো আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ
মানুষকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। এখন মিডা মিডা ওয়াজ শুনে চলে গেলে তাবারুক নিয়ে তো চলবে না, একটু সবাই কি বলতে পারবেন না আমরা কি নামাজ পড়ব? কথা বলেন ইনশাআল্লাহ, সবাই জোরে বলেন, দুই হাত তুলে বলেন, বলেন নামাজ পড়ার দরকার আছে, একটু জোরে বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ এই যুবকদের হাতগুলোকে কবুল করুক, আমাদের মুরব্বীদের হাতগুলো আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আদনা মান কি অসুবিধা হচ্ছে না?